Are you ready, guys, with your pen and paper? Ajke lesson 6, class 10, lesson 6, C fever niye amra discuss korbo. Ekhane prothome jeta amra janbo, word notes. Ekhane unknown je somosto word gulo ache. সেই ওয়ার্ডের একটা আমরা নোট নিয়েছি, তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকো, সেগুলোকে নোট ডাউন করো। আর ক্লাসের শুরুতেই তোমাদের জন্য একটা কোশ্চেন হচ্ছে যে এই কবির যে এই কবিতা যিনি কবি আর কি, জন মেসফিল্ড, তার কোন দেশে বাড়ি? এই যে কোশ্চেনটা, হুইচ কান্ট্রি দ্য পোয়েট বিলংস টু, এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন। তোমরা ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ওয়ার্ড নোটসে। তোমরা খাতায় এগুলো সব নোট করে রাখো ডায়েরিতে। যে কয়েকটা ওয়ার্ড তোমাদের জন্য একটু নতুন মনে হতে পারে সেগুলো আমরা লিখে দিয়েছি। দেখো, তোমরা আগে নোটগুলো পড়ে নাও, ওয়ার্ডগুলো পড়ে নাও, তার অর্থগুলো ঠিকঠাক জেনে নাও, তারপরে আমরা প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ওয়ার্ডে ভালো করে প্রবেশ করব। এখানে কী আছে দেখো, স্টিয়ার, স্টিয়ার। আচ্ছা, স্টিয়ারিং কথাটা আমরা শুনেছি, গাড়ির স্টিয়ারিং। স্টিয়ার মানে হচ্ছে পথ দেখানো, গাইড করা। কিক, কিক মানে হচ্ছে, নর্মালি তোমরা জানো কিক মানে হচ্ছে লাথি মারা, রাইট? বাট এখানে কিক মানে হচ্ছে আঘাত বা শব্দ, ওকে? এবার ডন, একটা হচ্ছে ডাউন, ডিও DOWN, কিন্তু এখানে DAWN, ডন মানে হচ্ছে উষা বা প্রত্যুষ, মানে ভোর যেটা বোঝায় আর কি, মানে সকাল সূর্য ওঠার আগের যে মুহূর্তটা সেটা। টাইড মানে হচ্ছে জোয়ার ভাটা, কিন্তু এখানে ঢেউ, ওকে? এবার ফ্লাং মানে হচ্ছে নিক্ষিপ্ত, ফ্লিং থেকে ফ্লিং, ফ্লাং, ফ্লাং, ফ্লিং মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া বা নিক্ষেপ করা, আর ফ্লাং হচ্ছে পাস্ট পার্টিসিপিল আর কি, এটার মানে হচ্ছে নিক্ষিপ্ত। ব্লোন, ব্লো কথাটা আমরা জানি, এটা ভ্যারিয়াস ক্ষেত্রে ইউজ করা যায়। ব্লো কথাটা, ব্লো মানে এখানে প্রবাহিত হওয়া বা বাতাস পাওয়া, এই সেন্সটা আসতে পারে। আর এখানে ব্লোন মানে আমরা যেটা নেবো সেটা হচ্ছে ফুলে ওঠা, স্ফীত হওয়া বা প্রস্ফুটিত হওয়া, ব্লো থেকে ব্লো ব্লি ব্লোন। স্পিউম, স্পিউম মানে হচ্ছে ফোম, ফোম মানে ফেনা। আর একটা হচ্ছে ইয়ার্ন, ইয়ার্ন মানে হচ্ছে স্টোরি বা টেল, গল্প, ওকে? ফেলোর অভার, ফেলোর অভার হচ্ছে সহনাবিক বা সঙ্গী নাবিক, রাইট? ট্রিক, ট্রিক মানে হচ্ছে একটা যাত্রা বা জার্নি, আর এখানে সি ভয়েজ যেটা, সমুদ্র যাত্রা, সেটার কথাই বলা হয়েছে আর কি। ওকে, তাহলে আমরা এখন সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা ক্রিকেট ফিভার কিংবা ফুটবল ফিভার, ক্রিকেট জ্বর, ফুটবল জ্বর, এই কথাগুলো শুনেছি, তাই না? মানে ওটার ক্রিকেট বা ফুটবলের প্রতি একজনের যে পাগলামি বা উন্মত্ততা বা ক্রেজ, এটাকে কিন্তু ডিসক্রাইব করে আর কি, সেই সমস্ত কথাগুলোর মধ্যে দিয়ে। আর তোমাদের কবিতার যে নাম সেটা হচ্ছে সি ফিভার, মানে হচ্ছে সমুদ্র জ্বর। তার মানে বুঝতে পারছি সমুদ্রের প্রতি তার যে একটা আকর্ষণ, একটা মাত্রাতিরিক্ত যে একটা টান, সেটাই কিন্তু এই কবিতায় বারবার বলা হয়েছে। দ্য পোয়েট, দ্য পোয়েম এক্সপ্রেসেস দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির যে একটা চমৎকারিত্ব আর কি, সমুদ্রের যে একটা সৌন্দর্য, সেখানকার যে একটা লোনলি পরিবেশ, সেটাই কিন্তু কবিতার মধ্যে বলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই কবিতার মধ্য দিয়ে কবিতার, কবির যে একটা ডিজায়ার টু গো টু দ্য সি ভয়েজ, সেটাই কিন্তু বারবার বলা হয়েছে। তিনি বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি অবশ্যই ফিরে যাব, কোথায়? সমুদ্রে, আবার। এগেইন মানে আবার, আর এই কথাই আমাদের একদম প্রকাশ করছে যে তিনি অলরেডি সেখানে গেছেন। একটা জিনিস তোমরা জানবে, যখন আমাদের কোনো ফেস্টিভ্যাল আসে, তো ফেস্টিভ্যাল আসার আগের যে মুহূর্তটা, সেটা আমাদের কাছে খুব প্লেজিং, খুব চমৎকার একটা পুলক দেয়। ঠিক সেরমভাবে কবি ভয়েজে যাবেন, সেই ভয়েজ করতে যাবেন, সমুদ্র যাত্রায় যাবেন, তো এইটা ভেবে তার যে একটা অ্যান্টিসিপেশন, সেইটাই তার মধ্যে একটা দারুণ এক্সাইটমেন্ট দিচ্ছে, আর তিনি এই কথাগুলো বলছেন। আর সেটা চমৎকার আনন্দের, কেন? কারণ তিনি তার আনন্দটা অলরেডি এর আগে পেয়েছেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি সমুদ্রে ভ্রমণে, সমুদ্র ভ্রমণে আবার যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, লোনলি সি অর্থাৎ একাকিত্ব, একাকী বা নির্জন সমুদ্রে আমি ফিরে যাব, আর সেই নির্জন আকাশের পানে আমি ফিরে যাব। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, এবং আমার, অল আই আস্ক, যেটা আমার চাই সেটা হচ্ছে কি, টল শিপ, একটা বড় লম্বা জাহাজ। অ্যান্ড এ স্টার, এবং একটা নক্ষত্র চাই, টু স্টিয়ার হার বাই, এখানে হার মানে হচ্ছে তোমার শিপের কথা বলা হয়েছে আর কি। অর্থাৎ এখানে তিনি বলছেন আমার যেটা চাই সেটা হচ্ছে একটা বড় লম্বা শক্তপোক্ত জাহাজ, আর সেটাকে পরিচালনা করার জন্য, সেটাকে স্টিয়ার করার জন্য একটা নক্ষত্র চাই, ওকে? আচ্ছা, নক্ষত্র পরিচালনা করবে এটা কেমন ব্যাপার না? একসময় আমাদের তো এখন দিক নির্দেশনার জন্য প্রচুর জিনিস আছে, এবং সেটা আমরা এখন জিপিএস, গুগলের মাধ্যমে খুব সুন্দরভাবে কোন দিকে কোথায় কোন কোনায় যাব সেটা বলে দেয় আর কি। কিন্তু একসময় এমন ছিল যে সেখানে কোনো কম্পাসের মাধ্যমে করতে, এবং তারা বিশেষ করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এই সমস্তগুলো দেখে তারা পথ চলতেন, দিক নির্দেশনা পেতেন আর কি। তিনি এখানে সেটাই বলছেন যে একটা স্টার লাগবে সেই জাহাজকে স্টিয়ার করার জন্য, গাইড করার জন্য, রাইট?
তারপর তিনি বলছেন অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য ওয়াইন্স সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। এবার তিনি কী কী চাইছেন সেটার একটা বৃত্তান্ত দিচ্ছেন আর কি। প্রথমত যেটা বললেন যে একটা টল শিপ আর সেটাকে গাইড করার জন্য একটা স্টার। তারপরে তিনি বলছেন হুইলস কিক, হুইল মানে চাকা আর কিক মানে হচ্ছে লাথি মারা, কিন্তু এখানে কিক মানে হচ্ছে তার একটা যে ঘর্ষণ বা শব্দ, চাকার যে শব্দ সেইটা তিনি চান। অ্যান্ড দ্য উইন্ডস সং, এবং একটা হাওয়ার গান, বাতাস বইবে, যখন বাতাস বইবে তার শোঁ যে শব্দ সেটা তার কাছে একটা গানের মতো একটা ব্যাপার। তিনি সেই হাওয়াইপূর্ণ একটা গান, বাতাসের একটা গান চান। অ্যান্ড হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পালের কম্পন তিনি শুনতে চান, অর্থাৎ একটা সাদা পাল থাকবে। আচ্ছা, পাল তোলার নৌকা তোমরা কি দেখেছো? কমেন্ট করে জানাবে তো কারা কারা দেখেছো। এখন নৌকা কিন্তু সবাই দেখেছো আর কি, যাদের নদীর ধারে বাড়ি বা পুকুরে ইভেন নৌকা থাকে, মানে মোবাইল বা টিভিতে নয় আর কি, মানে বাস্তবে কারা কারা পাল তোলা নৌকা দেখেছো তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমি দেখেছি। ওকে, পাল তোলা নৌকা মানে আগের সময়, এখন যে ধরো যানবাহনের যে একটা আধিক্য, প্রচুর বাস ট্র্যাক থাকে, হ্যাঁ লরি থাকে, মাল পণ্যবাহী যে সমস্ত গাড়িগুলো থাকে, কিন্তু একসময় নৌকার মাধ্যমে এক হাট থেকে অন্য হাট, এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের মালপত্রগুলো বহন করতো আর কি। তো সেই সময় পাল তোলা নৌকা থাকতো, পাল এবং পালে হাওয়া লেগে নৌকাটাকে স্পিডে নিয়ে যেত আর কি। ওকে, তাহলে এখানে বলছে হোয়াইট সেল, সেল মানে হচ্ছে পাল, আর শেকিং, শেক মানে হচ্ছে নাড়ানো বা কাঁপা, আর এখানে শেকিং মানে হচ্ছে কম্পন, মানে এটাকে আমরা জিরান বলতে পারি। তাহলে তিনি কী কী চাইছেন তা আমরা একটা বৃত্তান্ত পেলাম, আমরা শেষ লাইনটা পড়ে নিই প্রথম প্যারার। তারপরে বলছেন যে অ্যান্ড এ গ্রে মিস্ট, গ্রে, গ্রে মানে কি ধূসর, ব্রাউন, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, অন দ্য সিজ ফেস্ট, সরি সিজ ফেস, ফেস মানে কি মুখ, সে মানে সমুদ্র, অর্থাৎ সমুদ্রের মুখে মানে হচ্ছে সমুদ্রের ফেসটাকে আমরা সারফেস বলতে পারি, মানে উপরিভাগ বা উপরিতল, সমুদ্রের উপরিতলে বাদামি রঙের বা ধূসর রঙের কুয়াশা পড়ে থাকবে, আমি এটা দেখতে চাই। আর কি চাই? অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং চাই একটা ধূসর সকাল বা প্রত্যুষ, মানে খুব সঠিকভাবে আমরা যদি বলতে চাই যে সূর্য ওঠার আগের যে সময়টা একটু আধার যে থাকে, হালকা আধার, খুব আধার না হালকা আধার, সেইটাকে আমরা ডন বলি। আর গোধূলি লগ্ন যখন বলি আর কি, মানে সূর্য ডোবার পরের যে লালিমা যুক্ত যে আভাযুক্ত যে পরিবেশটা সেটাকে আমরা গোধূলি বলি, সেটাকে ইংরেজিতে বলা হয় ডাস্ক, আর তার অপোজিটটা হচ্ছে ডন এখানে। তো মানে সেই ভোরের যে একটা সূচনা, একটা ব্রেকিং, সেটা হবে ধূসর, এবং সমুদ্রের উপরিভাগে কুয়াশাগুলো হবে ধূসর রঙের, আমি সেটা চাই। তাহলে আমরা আবার এটাকে একটু রিক্যাপ করি। তিনি কী কী বলছেন? যে আমি সমুদ্রে ফিরে যেতে চাই, সে নির্জন আকাশের পথে ফিরে যেতে চাই, সে নির্জন সমুদ্রে ফিরে যেতে চাই, এবং আমার সঙ্গে আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা টল শিপ আর একটা স্টার, সেটাকে স্টিয়ার করবে, গাইড করবে। পাশাপাশি আমি চাই হুইলস কিক, চাকার গান বা চাকার শব্দ চাই, হ্যাঁ বাতাসের গান শুনতে চাই, সাদা পালে কম্পন শুনতে চাই, আর আর কী চাই? আর হচ্ছে সমুদ্রের উপরিভাগে ধূসর কুয়াশা দেখতে চাই, আর একটা ধূসর রঙের ভোর ও মানে উন্মোচিত হবে, সূচনা হবে, আমি এটা দেখতে চাই। ওকে, তাহলে ফার্স্ট স্ট্যান্জা আমরা কমপ্লিট করলাম। সো কাম টু দ্য নেক্সট স্ট্যান্জা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তিনি আবার এটাকে রিপিট করছেন। আচ্ছা, আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা খুব বায়না করতাম না, মায়ের আঁচল ধরে ঘুরপাক করতাম, আমি আইসক্রিমটা খাবো, আইসক্রিমটা খাবো, বারবার রিপিটেডলি একটা কথা বলতাম, কেন? কারণ আইসক্রিমের প্রতি আমার যে ডিজায়ার, আমার যে প্যাশন, সেটা এত বেশি, আমি কান্নাকাটি করছি, মায়ের আঁচল ধরে ঘুরপাক খাচ্ছি, সেটাকে পেতেই হবে আর কি। ঠিক সেরমভাবে খুবই বারবার একই কথাই বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি সমুদ্রে আবার ফিরে যেতে চাই, সমুদ্রে আবার যাত্রা করতে চাই। অর্থাৎ আমরা একটা কথা বারবার তখনই বলি যখন ওই জিনিসের প্রতি আমাদের একটা প্রগাঢ় একটা গাঢ় টান থাকে, আকর্ষণ থাকে। তিনি বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, টাইড মানে হচ্ছে জোয়ার ভাটা, কিন্তু এখানে টাইড মানে হচ্ছে ঢেউ, যেটা তোমার ওয়ার্ড নোটে লিখেছো, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। রানিং মানে কি? ছুটন্ত চলন্ত যে ঢেউ, সেই চলন্ত ছুটন্ত ঢেউয়ের যে ডাক, সেই ডাকে সাড়া দিয়ে আমি আবার সমুদ্রে ফিরে যেতে চাই। এই যে ওয়াইল্ড কল, সেই যে ডাক, অর্থাৎ সেই তোমার তরঙ্গ বা ঢেউয়ের যে ডাক, সেটা একটা পাগল করা ডাক, ইটস এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং এটা হচ্ছে একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটা কখনো অস্বীকার করা যাবে না, যেটাকে কখনো অবহেলা করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ওয়াইন্ডি ডে, এবং আমি চাই এমন একটা দিন যে দিনে হাওয়া বইবে, প্রচণ্ড হাওয়া বইবে, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং চারিদিকে আকাশে সাদা সাদা মেঘেরা
উড়ে বেড়াবে, আমি এরকম একটা দিন চাই, সাদা মেঘযুক্ত একটা দিন, আর হাওয়া চাই যে হাওয়ায় মেঘগুলোকে উড়িয়ে নিয়ে বেড়াবে, এরকম একটা দিন চাই। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এই লাইনটা ভালো করে পড়বে, এই লাইনটা অনেকের কনফিউশন হয়। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, কী বলছে দেখো, তোমার ওয়ার্ড নোটে কী নিচ্ছ, ফ্ল্যাং হচ্ছে নিক্ষিপ্ত, ফ্লিং কথাটার মানে হচ্ছে নিক্ষেপ করা বা ছুঁড়ে দেওয়া, ফ্লিং ফ্লাং ফ্লাং, ফ্লাং হচ্ছে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে গেছে এটা, ফ্ল্যাং স্প্রে। আচ্ছা স্প্রে আমরা বুঝি না, যখন আম গাছগুলো বা যে কোনো গাছ স্প্রে করে তখন কি ওই জলরাশিগুলো কী হয়, ছোটো ছোটো কণাই উড়ে যায়, সরি, ঠিক সেরমভাবে আর কি। আমরা যদি এইভাবে ইমাজিন করি যে যখন ঢেউ হয়, বিশেষ করে সমুদ্র ঢেউ, তো ঢেউদের যে একটা উন্মত্ততা, তারা যে ক্ষিপ্রতা, সেটা কী হয়, একটা ঢেউয়ের সঙ্গে যখন আর একটা ঢেউয়ের যখন মানে ক্রস হয়, যখন তারা ধাক্কা খায়, তখন কী হয়, জলরাশিগুলো ছিটকে ছিটকে পড়ে, ওকে, এটাকে ইমাজিন করো। আর তার ফলে কী হয়, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ব্লোন ব্লো মানে বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া, আর স্পিউম হচ্ছে ফেনা, কিন্তু এখানে ব্লোন মানে হচ্ছে ফুলে ওঠা বা স্ফীত, ফেনা বা ফেনা রাশি আমি দেখতে চাই এবং পেতে চাই, আর চাই দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিলের, এখানে ক্রাইং মানে কান্না নয়, শঙ্খচিলের গান বা শঙ্খচিলের ডাক শুনতে চাই। তাহলে এখানে বুঝলাম যে যখন ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা লাগে তখন একটা জলের উচ্ছলতা তৈরি হয় এবং সেখানে জল ছিটকে ছিটকে যায়, সেই যে মানে বিক্ষিপ্ততা আর কি জলে, জলকণা সেটা, এবং যখন অটোমেটিক্যালি যখন বেশি বেশি ধাক্কা খাবে জল তখন কিন্তু সমুদ্রে ফেনা দেখা যায়, নদীতে খুব কম দেখা যায়, সমুদ্র দেখা যায়। তো তিনি বলছেন সেই মানে জলরাশি বা জলকণার যে ক্ষিপ মানে তারা যে বিক্ষিপ্ত অবস্থায় মানে ছুটে ছুটে যাবে সেটা আমি দেখতে চাই, আর ফুলে ওঠা স্ফীত হওয়া তোমার ফোম বা ফেনা দেখতে চাই, পাশাপাশি চাই যে সেই গাল সেখানে গান করবে বা সেই গাল সেখানে ডাকবে, সেটা আমি চাই। ওকে, তাহলে দুটো স্ট্যান্জা কমপ্লিট করলাম। তারপরে থার্ড স্ট্যান্জা কী বলছে দেখে নি, আবার তিনি হি দ্য পোয়েট রিপিটেডলি টেলস দ্যাট আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তিনি থার্ড টাইম বলছেন যে আমি আবার সমুদ্রে ফিরে যেতে চাই, টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, সেই ভবগুড়ে যাযাবরের জীবনে ফিরে যেতে চাই। ভবগুড়ে বা যাযাবর তোমরা জানো অবশ্যই, আচ্ছা ক্লাস সেভেনে তোমরা একটা ভ্যাগাবন বলে একটা কবিতা পড়েছিলে, মনে আছে কার কার, ভ্যাগাবন বলে কবিতা, সেখান থেকে ভ্যাগ্রান্ট, ভ্যাগ্রান্ট মানে হচ্ছে ওই যে ভ্যাগাবন্ড আর কি, ভবগুড়ে, ভবগুড়ে হচ্ছে এমন একজন পার্সন মানে হু ডাজন্ট কেয়ার অফ হিজ ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার্স, ওয়েলথ, হেলথ, তার মানে পরিবার বা তার কোনো সম্পদ, বন্ধু, এদের কোনো কেয়ার থাকে না, সে শুধুমাত্র প্রকৃতির মধ্যে মানে ঘুরে বেড়াতে চায়। তো ঠিক সেরকমভাবে একটা যাযাবর, একটা ভবগুড়ের জীবন তিনি পেতে চান, সমুদ্রে আবার ফিরে যেতে চান, কিসের পথ ধরে যেতে চান, টু দ্য গার্লস ওয়ে, সেই শঙ্খচিলের পথ ধরে ফিরে যেতে চান, অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, ওয়েল মানে হচ্ছে তিমি, হোয়েল মানে তিমি, সেই তিমি মাছের তিমির পথ ধরে যেতে চাই, হোয়ার দ্য উইন্ড, হোয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, আর যেখানে উইন্ডস মানে, উইন্ডস মানে হচ্ছে উইন্ডিজ মানে যেখানে বাতাস হবে কিসের মতো, লাইক এ ওয়েটেড নাইফ, আচ্ছা ওয়েট, WHET, ওয়েট মানে হচ্ছে ধার দেওয়া আর কি, শান দেওয়া বা ধার দেওয়া, আর ওয়েটেন্ড আবার পাস্ট পার্টিসিপল হয়ে গেছে এখানে, ওয়েটেন্ড নাইফ মানে তীক্ষ্ণ বা ধারালো ছুরির মতো, অর্থাৎ বাতাস যেখানে, হাওয়া যেখানে তীক্ষ্ণ ছুরির মতো গায়ে কাটবে, সেই পরিবেশ আমি পেতে চাই সমুদ্রের সেই জায়গায়, সেই পরিবেশে আমি আবার ফিরে যেতে চাই, অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, এবং আমি যেটা চাই সেটা হচ্ছে, মেরি মানে হচ্ছে হ্যাপি, মেরি মানে হ্যাপি, একটা মজার মজার ইয়ার্ন মানে আমরা একটু আগে লিখলাম গল্প বা স্টোরি, আমি মজার মজার, মেরি মানে অনেকে আবার, ইয়ার্ন মানে অনেকে আবার গাঁজাখুরি গল্প মানে যেখানে একটা এক্সাজারেশন বা মাত্রাতিরিক্ত কিছু ব্যঞ্জনা থাকবে, এই টাইপের কোনো গল্প আর কি, মজার মজার কিছু গল্প শুনতে চাই, কার কাছ থেকে, ফ্রম এ লাফিং ফেলো রভার, ফেলো রভার মানে আমরা লিখলাম অ্যাকম্প্যানিং সেইলার, অর্থাৎ তিনি যে যাবেন তিনি তার একাই যাবেন না, তার সঙ্গে একজন নাবিক থাকবেন যাকে, যিনি তাকে অ্যাকম্প্যানি করবেন আর কি, তাহলে অ্যাকম্প্যানিং সেইলারকে এখানে বলা হচ্ছে ফেলো রভার, তিনি আর লাফিং মানে সেই ফেলো রভার যিনি গল্প করবেন, এরকম যদি হয় যে একজন আমাকে গল্প শোনাচ্ছে আর খুব বিষণ্ণ মনে আর কি, তাহলে সেটা ভালো লাগবে না, কিন্তু তার মুডটা যদি খুব হাসি খুশি হয় জলে হয় তাহলে সেটা অবশ্যই ভালো লাগবে। তিনি বলছেন যে ফেলো রভার এর কাছ থেকে, অ্যাকম্প্যানিং সেলের কাছ থেকে আমি তার মানে হাস্যময় একটা মুখ থেকে আমি মজার মজার গল্প শুনতে চাই, আর কি চাই, অ্যান্ড এ কুইটস অ্যান্ড এ কোয়াইট স্লিপ, একটা চুপচাপ শান্ত একটা ঘুম চাই, অ্যান্ড এ সুইট ড্রিম এবং মিষ্টি মিষ্টি স্বপ্ন, ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, আর যখন এই সমুদ্রের যাত্রাটা আমার ওভার মানে
এন্ড হয়ে যাবে, শেষ হবে, তখন আমি চাই একটা শান্ত ঘুম, আর চাই সেই ঘুমের মধ্যে মিষ্টি মিষ্টি স্বপ্ন। অর্থাৎ তিনি আবার সমুদ্রে যেগুলো জার্নি করলেন আর কি, তার যে পরিবেশ পরিস্থিতি সেটাকে তিনি আবার রিকল রিমাইন্ড করতে চান এবং সেইগুলো আপনার স্বপ্নে তিনি আবার ফিরে পেতে চান আর কি। তো এই হচ্ছে তোমার সি ফিভার, সমুদ্রের প্রতি একটা কবির যে অ্যাট্রাকশন, তার যে একটা এক্সাইটমেন্ট, তার প্রত্যেকটা পরতে পরতে আমরা লাইনগুলোর মধ্যে খুঁজে পেলাম। আর যে ওয়ার্ডগুলো আলাদা করে বললাম সেগুলো মনে রাখবে, ইয়ার্ন মানে কি, ফেলোর ওভার মানে কি, হোয়েটেন মানে কি, যেগুলো বোল্ড করে লেখা যায় সেগুলো তো অবশ্যই ভালো করে মনে রাখবে, কারণ এগুলোর থেকে অনেক সময় পরীক্ষায় মানে জানতে চাই। তাহলে আশা করি তোমাদের এই গল্প, এই কবিতা খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি আমরা। আর যদি কোনো কোয়ারিজ, কোনো কোশ্চেন বা ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবে, আর যে কোশ্চেনটা প্রথমে করেছিলাম সেটা তোমরা অ্যান্সার করবে। আর তোমরা বলো তোমরা কেমন আছো সবাই, আর কেমনভাবে পড়ছো, ঠিকঠাক পড়ছো কিনা সেটা অবশ্যই তোমরা জানাবে আর কি। ওকে, আর তোমরা যারা নতুন আমাদের এই চ্যানেল বেঙ্গল এডুকেটার্স চ্যানেলে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার পাশে যে বেল আইকন সেটাকে ক্লিক করবে। আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিওসগুলো তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।